আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন কিভাবে মোবাইলের মধ্যে বা মোবাইলের মাধ্যমে এপিকে ওয়ার্কার্সের মধ্যে জিমেইল এর কাজগুলো করতে হয়, তার মানে যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি একটি হেল্পফুল ভিডিও হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অনেক স্টুডেন্ট রয়েছেন যারা আর্নিং জেনারেট করতে চাচ্ছেন মোবাইল ইউজ করে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখলে আপনি অবশ্যই picoworkers.com এর মধ্যে যে জিমেইল অ্যাকাউন্ট তৈরির কাজগুলো রয়েছে বা আমেরিকান সিটিজেনদের বা ইংলিশ যারা রয়েছেন অথবা বিদেশে যারা রয়েছেন তাদের জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আপনি বুঝে কাজ শুরু করতে পারবেন picoworkers.com এর মধ্যে, শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোনটি ইউজ করে। সো দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে রয়েছি, আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে এই ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন আজকের ভিডিওটি দেখার পূর্বে। আমি আবারও বলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন বা picoworkers.com এর মধ্যে কীভাবে কাজ শুরু করতে হবে যদি সেটি না জানেন তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই picoworkers.com থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সো বকবক অনেক করেছি, মূল কথায় চলে আসা যাক। আমি আরেকটি স্পেশাল অনুরোধ করছি, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে অলে ক্লিক দিয়ে রাখেন যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমার মেকমানি অনলাইন যাদের যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে, এবং আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে এখানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। এবং সর্বশেষ আরেকটি কথা, মেকমানি অনলাইনের মধ্যে কীভাবে ইউএসএ বেসড সিটিজেন যারা রয়েছেন তাদের কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় কোনো রকম মোবাইল ফোন বা মোবাইল নাম্বার ইউজ না করে, বা মোবাইল ভেরিফিকেশন ছাড়া কীভাবে ইউএসএ ইমেল অ্যাড্রেস তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছি। আশা করি এই চ্যানেলটিকে সেক্ষেত্রে দেখে আসবেন। সো পর্দায় দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি আমার মোবাইলের মধ্যে। প্রথমত যে কাজটি করতে হবে, কোনোরকম মোবাইল ভেরিফিকেশন ছাড়া কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি আজকে দেখাচ্ছি। সো প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনাকে লিখতে হবে জিমেইল, এই যে প্রথমে যে আইকনটি দেখতে পাচ্ছেন জিমেইল, এই জিমেইলটিতে ক্লিক করবেন, সার্চ দেবেন। তারপর যদি আপনি ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, যদি থাকে তাহলে অবশ্যই আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি সরাসরি চলে আসবেন আপনার মোবাইলের যে ইন্টারফেস সেই জিমেইলের ইন্টারফেসে চলে আসবেন, অথবা এখানে যে আইকন দেখতে পাচ্ছেন সেখানে প্রবেশ করলে আপনি করতে পারেন যে এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে যে জিমেইলগুলো লগ ইনরত অবস্থায় রয়েছে সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন। এবং পাশাপাশি আপনাকে আরেকটি অনুরোধ জানাবো, সরাসরি আপনার কাজ এটি যদি জটিল মনে হয় এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সরাসরি আপনি চলে আসবেন সেটিংসের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সরাসরি আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে গুগলে ক্লিক করবেন, এই যে সিম্পলি গুগল দেখতে পাচ্ছেন, গুগলে ক্লিক করার পরে জাস্ট এরপরে এখানে চলে আসবেন। এটি আমার পাসওয়ার্ড সেজে আমার মোবাইলের পাসওয়ার্ড, অলরাইট। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে, ফর মাই সেলফ এর মধ্যে ক্লিক করতে হবে। ফর মাই সেলফে ক্লিক করার পরে আপনাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবার আমি আমার কম্পিউটার মধ্যে একটু চলে আসছি। ধরুন আপনি picoworkers.com এর মধ্যে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার কাজ করবেন, সুতরাং আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এখানে যে বলেছে যে ক্রিয়েট www.google.com, সো আপনি মোবাইলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। এরপর এখানে একটি লিঙ্ক দিয়েছে যে fakenametool.net, আপনি এই লিঙ্কটি প্রবেশ করলে ইউএসএ বেসড বা ইংলিশ রিলেটেড নামগুলো কিন্তু পেয়ে যাবেন। সো আমি কম্পিউটারে দেখাচ্ছি, আপনি চাইলে সরাসরি এই লিঙ্কটি কপি করে আপনি সরাসরি আপনার মোবাইলের মধ্যে যদি সার্চ দেন তাহলে অবশ্যই অনেকগুলো ইংলিশ নেম পাবেন। আমি এবার দেখাচ্ছি কিভাবে সেটি কম্পিউটারে আপনি পাবেন। সো এইখানে আমি সার্চ দিয়েছি fakenamegenerator.com, তারা চেয়েছে কি, তারা চেয়েছে এখানে অলমোস্ট কিন্তু লিখেই রয়েছে যে fakenametool.net একই, অর্থাৎ আপনার জাস্ট ইউএসএ বেস বা অথবা ইংলিশ নেম সিলেক্ট করতে হবে। বুঝাতে পেরেছি আশা করি। সো এখানে যদি আপনি মেল সিলেক্ট করে দেন এই যে, তাহলে মেইলের নাম চলে আসবে, ফিমেল সিলেক্ট করে দিলে ফিমেলের নাম চলে আসবে। সো আমি জেনারেটে ক্লিক করছি, জেনারেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জোশ এস অ্যাশলে এটি আমি ইউজ করব। সো প্রথম নামটি হবে জোশ, জে ও
एस ई हमें स्क्रीन देखा जय ओ एस ई जोश एर पर रही है एस 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 एल ई वाई অল রাইট নামটি ঠিক আছে কিনা আমি আবার একটু চেক করছি ফার্স্ট নেম দিয়েছে এরপর লাস্ট নেম আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে জোশ এস অ্যাশলি অর্থাৎ আপনি সেমলি আমি দুভাবে আপনাদের উপকারের জন্য দেখাচ্ছি আপনি কম্পিউটার প্লাস মোবাইল এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি কম্পিউটারে শিখে নিতে পারলেন পাশাপাশি মোবাইলেও আপনি কাজগুলো করে নিতে পারবেন সো আপনি যদি কঠিন মনে করেন অবশ্যই আপনি আপনার কাগজের মধ্যে বা খাতার মধ্যে লিখে লিখে কাজ করতে পারবেন আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ শেষে আপনি ইচ্ছে মতো ডেট অফ বার্থ দিতে পারবেন সো আমি এখানে আমার ইচ্ছে মতো ডেট অফ বার্থ দিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন সো এটি আপনার কাছে কঠিন মনে হবে না এরপর জেন্ডার মেল সিলেক্ট করছি এরপর নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এইভাবে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন এখানে নাম সিলেক্ট করতে বলেছে যে জোশ অ্যাশলির আমি প্রথমটি সিলেক্ট করছি অথবা আপনি যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে একটি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবেন সো পাসওয়ার্ড দেওয়ার পূর্বে আপনাকে বুঝতে হবে এখানে কী কী সাবমিট করতে হবে প্রোভাইড ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড ইউজ এনি রিকভারি ইমেল অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড এখন রিকভারি ইমেল কোথায় পাবেন সেটির ব্যাপারে একটু কথা বলি অনেকগুলো ওয়েবসাইট রয়েছে ফ্রি ওয়েবসাইট যেখানে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় সো আমি আপনাদেরকে শেয়ার করছি যে রিকভারি ইমেলগুলো কোথায় পাবেন রিকভারি ইমেল পাওয়ার জন্য আপনি রিকভারি ইমেল ডট কম এর মধ্যে ঢুকলে অবশ্যই বিভিন্ন ধরনের রিকভারি ইমেল পেয়ে যাবেন সো আমি একটি এখান থেকে সিলেক্ট করছি আশা করি এখান থেকে এখানে যে কোনো একটি রিকভারি ইমেল কিন্তু আপনি ইউজ করতে পারবেন টিএল এই যে দেখতে পেলেন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এবার আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে অবশ্যই আপনি নেক্সট পেজে চলে যাবেন আপনাকে মনে রাখতে হবে কোনো রকম মোবাইল ভেরিফিকেশন ছাড়া ইউএসএর জিমেল অ্যাকাউন্ট এইভাবে আপনি মোবাইলে তৈরি করে ফেলতে পারবেন পর্দায় দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছি সেটি কিন্তু এখানে শো করছে সো এটি আমি আবার সাবমিট করব আশা করি মোবাইল ইউজ করে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি ইউএসএ বেসড নাম্বারগুলো তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এবার আমি সাবমিট করছি সাবমিট করার জন্য সরাসরি আপনি কম্পিউটার এবং মোবাইলে দুটোভাবে কাজ করতে পারবেন সো এখানে প্রথমত যে কাজটি করতে হবে যে এখানে বলেছে কী কী সাবমিট করতে হবে প্রোভাইড ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড সো আমি জিমেল অ্যাড্রেসটা লিখছি যে জিমেল জিমেল অ্যাড্রেসটি আমি ইতিমধ্যে তৈরি করেছি সেটি আমি এবার এটি সাবমিট করব জিমেইল জিমেল অ্যাকাউন্টটি আপনাকে এখানে দিতে হবে যেটি আপনি ইতিমধ্যে তৈরি করেছেন সুতরাং আমি সেটি যে দিচ্ছি যে ও এরপর পাসওয়ার্ড দিব নাম্বার টুতে এখানে স্টেপ বাই স্টেপ যেভাবে বলেছে তারা কিন্তু সেভাবেই আপনাকে কাজগুলো কিন্তু সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু পেমেন্ট পাবেন না সুতরাং আপনাকে সেভাবে কিন্তু সাবমিট করতে হবে সুতরাং আমি স্টেপ বাই স্টেপ যেহেতু ভিডিওটি বড় হলো কোনো প্রবলেম নেই আপনারা যদি কাজটি বুঝতে পারেন খুব সহজে এখান থেকে কাজ করে ফেলতে পারবেন সো আমি জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করেছি যেটি ইউএসএ বেসড এবং পাসওয়ার্ড আমি সাবমিট করেছি এরপরে প্রোভাইড ইউজড রিকভারি ইমেল সো রিকভারি ইমেলের জন্য আমি আগেই বলেছি যে এটি এখান থেকে আমি সাইলেন্স সাপোর্ট এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারেন সো কীভাবে আপনি রিকভারি ইমেল তৈরি করবেন সেটি সেমলি করতে পারেন আমি যেভাবে মোবাইলের মধ্যে দেখিয়েছি সেভাবে আপনি করতে পারবেন সো এবার আমি সাবমিট করছি আমার সাবমিটের পালা এরপর আমি রিকভারি ইমেলটা এখানে পেস্ট করছি সো এরপরে যে কাজটি করবেন সো আমার সেটি ঠিক আছে কিনা একটু চেক করে দেখবো প্রোভাইড ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড এই জিমেল অ্যাড্রেস আমি লিখেছি এরপর পাসওয়ার্ড দিয়েছি এরপরে এখানে
রিকভারি ইমেল দিয়েছি, দেন সাবমিট প্রুফে আমি ক্লিক করব। সাবমিট প্রুফে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে সাকসেসফুলি সাবমিটেড, সাকসেসফুলি এখানে কিন্তু লেখা শো করছে। অলমোস্ট কিন্তু আমি কাজ দুটো কাজটি করেছি। সো এখানে আমার পেন্ডিং অ্যামাউন্ট দেখাচ্ছে যে কাজটি আমি করেছি, সেটি হচ্ছে জাস্ট $0.08। আশা করি ছোটো ছোটো এই জিমেল অ্যাকাউন্টের কাজগুলো আপনি আপনার মোবাইলে করতে পারবেন অনায়াসেই, খুব সহজে। সুতরাং ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি আমার একটি অনেকগুলো কয়েকটি কাজ এখানে অলমোস্ট করেছি এবং পেন্ডিং আছে, অ্যাপ্রুভাল দিয়েছে, আমি গতকাল থেকে কিন্তু কাজ শুরু করেছি। সো এখানে আমার একটি কাজ কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, যেগুলো কিন্তু অ্যাপ্রুভাল হবে সেগুলো কিন্তু এখানে রাইট মার্ক শো করবে এবং আপনার এখানে পেমেন্টটি শো করবে। এবং এখানে কীভাবে পেমেন্ট পাবেন সেটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আশা করি আগের ভিডিওটি দেখে না আসলে, এই যে ভিডিওটি যদি না দেখেন তাহলে অবশ্যই আপনার এলোমেলো লাগবে। স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাকুন। এবং আমি পার্ট আজকে 3 শেয়ার করলাম, এরপর আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পার্ট 4 ফর পার্ট 5 স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এবং কিভাবে আপনি ইউএসএ বেসড জিমেল অ্যাকাউন্ট খুলবেন খুব সহজেই, আপনি মেক মানি অনলাইনের মধ্যে আসলে সেই ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। নিজে আর্নিং করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে এবং আর্নিং করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।